নাইনটিনের অঙ্কটা কী আছে নাইনটিনের অঙ্কটা আছে আলফাটা দেওয়া আছে কত মাইনাস ওয়ান মাইনাস মাইনাস ওয়ান মাইনাস রুটের ভেতরে মাইনাস ঠিক আছে বাই তার মানে এটা কিন্তু মাইনাস ওয়ান মাইনাস আই এটা কার ভ্যালু হয় এটা ওমেগা স্কোয়ারের ভ্যালু হয় এটা আমরা জানি আর বিটার ভ্যালু হয় কত বিটা দেওয়া আছে সেটা হচ্ছে কত সেটা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট রুটের ভেতরে মাইনাস থ্রি তার মানে এটা কত হয় মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু এটা কার ভ্যালু হয় এটা হচ্ছে ওমেগার ভ্যালু হয় এটাও কিন্তু আমার জানা আছে কার ভ্যালু এখান থেকে বার করতে হবে নাও এখান থেকে বার করতে বলেছে আলফা স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার এটা বার করতে বলেছে আলফা স্কোয়ার মানে কত ওমেগা স্কোয়ারের স্কোয়ার মানে ওমেগা টু দি দিপার ফোর প্লাস আলফা বিটা মানে ওমেগা কিউব আর বিটা স্কোয়ার বিটা স্কোয়ার মানে এখানে ওমেগা স্কোয়ার আচ্ছা এটা ওমেগা টু দি দিপার ফোর মানে কত সেটা হচ্ছে ওমেগা প্লাস ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এটা তো জিরো এটাই প্রমাণ করতে দিয়েছে আর এরপরই আমি আসছি টোয়েন্টিটা একই টাইপের অঙ্ক সেটা হচ্ছে কত সেটা হচ্ছে বলেছে দেখ মাইনাস ওয়ান প্লাস রুট আন্ডার থ্রি বাই টু তার মাথায় টোয়েন্টি সরি নাইনটিন প্লাস মাইনাস ওয়ান মাইনাস রুট আন্ডার মাইনাস থ্রি বাই টু তার মাথায় নাইনটিন আচ্ছা তো এবার প্রশ্ন হচ্ছে যে এইটা মানে কত এইটা মানে একটু আগেই বললাম এই ফরম্যাটে এটা হচ্ছে ওমেগা স্কোয়ার এ সরি ওটা ওমেগা তাহলে ওমেগা টু দি পাওয়ার নাইনটিন প্লাস ওমেগার স্কোয়ার টু দি পাওয়ার নাইনটিন মানে ওমেগা টু দি পার নাইনটিন মানে ওমেগা টু দি পার এইটিন তিনের মাল্টিপ্যাল আকারে সাজাতে হবে ইন্টু ওমেগা প্লাস তার সঙ্গে ওমেগা টু দিবার থার্টি এইট থার্টি এইট মানে তিনের মাল্টিপ্যাল ওয়াই সাজালে ওমেগা টু দিবার থার্টি সিক্স ইন্টু ওমেগা স্কোয়ার এইটা মানে ওয়ান এটা মানে ওয়ান তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার তার ভ্যালু কত মাইনাস ওয়ান ঠিক আছে এটাই দেখাতে বলেছে কারণ আমরা জানি কি সিনস পাশে লিখতে ওমে সরি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটা ইকোয়াল টু জিরো তাহলে অটোমেটিক্যালি এটা এসে যাবে ইট